আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন। আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আজকে হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি হয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গায়। তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হয়তোবা কাল পরশু বা এই সপ্তাহের মধ্যে দিয়েই আর কি শীতটা জেঁকে বসবে। তো আগে যেটা ধারণা করেছিলাম যে এক মাস আগেই হয়তো বা শীত চলে আসতে পারে, তো দেখা গিয়েছে যে শীতটা আসতে একটু লেট হয়েছে। এই জন্য আমাদের শীত বস্ত্র অর্থাৎ কম্বল এবং আরও কিছু জিনিস যে কেনার কথা ছিল সেটা এক মাস ডিলে হয়ে গেছে। সো আমি ওয়েট করেছিলাম যে শীত যখন আসবে আসবে এরকম একটা সময় আমি আপনাদেরকে জানাবো যে হ্যাঁ, আমরা এখন এই শীত বস্ত্র যে ডোনেট করব অসহায় গরিব মানুষদের মাঝে সেটা আমরা স্টার্ট করছি। তো দেখেন, আজকে হচ্ছে 21 তারিখ এবং এই মাস ব্যাপী অর্থাৎ আর মাত্র 9 দিন আছে। সো এই 9 দিনের মধ্যে আমরা শীত বস্ত্র কেনার জন্য ফান্ড ক্রিয়েট করব। সো আপনারা শীত বস্ত্রের জন্য যারা যারা ডোনেট করতে চান তারা এই বিকাশ নাম্বারে ডোনেট করবেন, যাতে করে বোঝা যায় যে এটা স্পেসিফিকলি ওই পারপাসে সেন্ড করা হচ্ছে। তো বিকাশ নাম্বারটি হলো 01720575111। তো দেখেন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি নাম্বারটি। তো অনেকে বলতে পারেন যে আমরা নিজেরাই তো এটা ডোনেট করতে পারি, তো আপনাদের কাছে বা আপনার মাধ্যমে দিতে হবে কেন? হ্যাঁ, ওকে ফাইন, আপনি যদি নিজে পারেন আলহামদুলিল্লাহ ভালো। তবে আমাদের এখানে দেওয়ার একটা গুরুত্ব হলো এটাই যে আমরা এটা শো করছি, আর যারা যারা এখানে ডোনেট করছেন তাদের দানটা গোপন থাকছে। সো একই সাথে আপনার দান গোপন থাকছে, প্লাস এটা শো করার কারণে আরও সমাজের 100টা মানুষ অনুপ্রাণিত হচ্ছেন এবং ওনাদের মধ্যে যে এই অনুপ্রেরণা যোগানো হচ্ছে এটার কারণে কিন্তু সমাজে একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে যতটুকু পারা যায়। তো আমি আপনাদেরকে জোর করছি না, যারা যারা মনে করেন যে সামর্থ্যবান আছেন যে হ্যাঁ শীতার্থ মানুষের কষ্টটা ফিল করতে পারেন, তারা প্লিজ ডোনেট করুন। আমি যে নাম্বারটা দিলাম, আর আমাদের এই রান্নাবান্নার যে প্রজেক্ট হয়, এই যে যে রান্নাবান্না হচ্ছে এটা ছিল বিফ ভুনা, গরুর মাংস ভুনা এবং প্লেন রাইসের একটা আয়োজন। তো সেদিনও আলহামদুলিল্লাহ 150 মানুষের আয়োজন করা হয়েছিল। তো আপনারা যারা যারা আমাদের এই রান্নার প্রজেক্টে ডোনেট করতে চান তারা 01797170200 এই নাম্বারে ডোনেট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কে কোন পারপাসে ডোনেট করছেন। সো আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমাদেরকে 3 জন ভাই এই শীত বস্ত্র পারচেস করার জন্য ডোনেট করেছেন এবং অনেক কয় ভাই বলেছিলেন যে আপনারা যখন শীত বস্ত্র পারচেস করবেন তার আগে আমাদেরকে একটু জানান। তো আসলে এই ভাইদেরকে এখন আর খুঁজে বের করা, অজস্র মেসেজের মাঝ থেকে এনাদেরকে খুঁজে বের করে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি তাদেরকে মেসেজ সেন্ড করা সো টাফ। সো প্লিজ ভাই, আপনারা যদি শুনে থাকেন আমার কথা, তো এটাই আসলে সেই রিমাইন্ডার আপনাদেরকে আবারও দিলাম। তো আমরা এই 9 দিন, আগামী 9 দিনের মধ্যে এই ফান্ডটা কালেক্ট করব এবং আমি বাজারে খোঁজ খবর নিয়েছি যে কেমন দাম পড়তে পারে। একেবারে যে সস্তা যেটি আছে 120-130 টাকার যে কম্বল, এই কম্বলগুলো অতটা কোয়ালিটি সম্পন্ন না। আমরা যেটা দেখেছি সেটা হলো 175 টাকা দামের পার পিস একটা কম্বল আছে। সো এই কম্বলগুলো মোটামুটি মানসম্মত, তাও আহামরি কিছুই না। তারপরেও এটা যদি আপনার অসহায় মানুষ যাদের আসলে কোনো শীতের বস্ত্রই নেই তাদের জন্য এটা আসলে খুব ভালো একটা সহায়ক ব্যাপার হবে বলে আশা করা যায়। তো 175 টাকা দাম এবং তারা বললো যে এটা কিন্তু ফ্লাকচুয়েট করে এবং আগামীতে শীত বাড়লে অবশ্যই এটার দাম আর একটু বেড়ে যেতে পারে। তো যাই হোক, 175 টাকা এরকম এক দাম ধরে আপনারা যে যে কয়টি শীত বস্ত্রের জন্য ডোনেট করতে পারেন প্লিজ সেটা করুন। আপনি 1টার জন্য করেন, 10টার জন্য করেন, 100টার জন্য করেন, এভাবে আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান, ইনশাল্লাহ আপনার এই দান মহান আল্লাহ তাআলা কবুল করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেককেই দেখি শীতের সময় খালি পায়ে কষ্ট পান, তো আমরা সেই হিসাবে ওনাদের জন্য কিছু স্পঞ্জ স্যান্ডেলেরও ব্যবস্থা করতে চাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফ্রি মেডিকেল চেক আপ, এক ডাক্তার বোন উনি আমাদেরকে নক করেছিলেন যে আমি এই কাজে সহায়তা করতে চাই, তো লোকেশনের সমস্যার কারণে ওনার সাথে আসলে আমাদের আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তো ইনশাল্লাহ দেখি সামনে এটা আমরা চেষ্টা করব যে এবার কোনো গরিবদের মাঝে ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থা করা যায় কিনা। তো যাই হোক, প্রিয় ভাই বোনেরা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াবেন। এই আশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করছি, বলছে না ভাই নেবো না। খাবার খাবার এনে তাড়াতাড়ি
বলেন নিচে। এই দিকে আচ্ছা এই সরকারি ক্যাপাল এই যে বাদ নেই না সরকারি।